আসসালামু আলাইকুম এ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি আজকে সকালে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন এইগুলো আমার আম্মু আমার জন্য কিনে নিয়ে এসেছে তো সকাল সকাল আম্মু বাজারে গিয়ে গাছগুলো নিয়ে আসার পরে আমি তো অনেক খুশি কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে চন্দ্রমল্লিকা কিনবো যেহেতু এগুলো বছরের পর বছর হতেই থাকে ফুল তো সেই জন্য আসলে ভালো লাগে তো কিনবো কিনব করে আর আসলে কেনা হচ্ছিল না আর আজকে সেই ইচ্ছাটা আম্মু পূরণ করে দিল তো যাই হোক আজকের ব্লগটা যেই বিষয় নিয়ে সাজিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার চ্যানেলটার জন্মদিন দু হাজার উনিশ সালে আমি এই চ্যানেলটা খুলেছিলাম জানুয়ারি মাসের তিন তারিখে তো তখন আসলে আমি নিজে খুলি নাই আমার ছোট ভাই চ্যানেলটা খুলে দেয় আর খুলে দেওয়ার কারণও হচ্ছে আমার ছোট ভাই আমার থেকে আসলে ওর আগ্রহটা অনেক বেশি ছিল তো আজকে সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের এই পাঁচ বছরের জার্নি আমার ছোট ভাই যখন চ্যানেলটা খুলে দেয় তখন ওর আসলে অনেক ইচ্ছা ছিল মানে অনেক আগ্রহ ছিল ও আমাকে বলে না যে পেছন থেকে একটা ধাক্কা দেওয়ার মতো সেরকম একটা অবস্থা ও বলতো যে না তুমি এটা পারবা আর তোমাকে দিয়ে হবে তো চ্যানেলটা তুমি খুলো তো যখন চ্যানেলটা খুলি তখন আসলে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না অনেক চিন্তা ভাবনা করে ভাবছিলাম যে চ্যানেলটার নাম কি দিব তো নামটা দিলাম হচ্ছে কিচেন আর্ট আর কিচেন আর্ট নামটা দেওয়ার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে রান্নাবান্না সব কিছুই এখানে শেয়ার করব আর এখন যে রান্নাটা আপনারা দেখতে পাবেন বা যে রেসিপিটা এটা ছিল আমার চ্যানেলের প্রথম রেসিপি মানে প্রথম যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে আবার নতুন করে শেয়ার করছি তো যাই হোক রেসিপিটা চলতে থাকুক আর সেখানে আপনাদের সাথে ছোট্ট করে গল্পটা একটু শেয়ার করি আর রেসিপিটাও শেয়ার করি তো রেসিপির মধ্যে হচ্ছে এখানে আমি ময়দা নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম আর এখানে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে একটা ডো বানিয়ে নিব তো ডোটা বানাতে বানাতে আপনাদের সাথে গল্পটাও শেয়ার করি তো যখন আমি এই রেসিপিটা ভিডিও করি তো আমি জানতাম না কিভাবে ভয়েস ওভার করতে হয় কিভাবে এডিট করতে হয় কিভাবে কি করতে হয় কিচ্ছু না কোনো উদ্দেশ্য নাই মানে সব কিছু একেবারে বলে না যে একদম ফাঁকা আমি জাস্ট জানি যে একটা ভিডিও তৈরি করতে হবে তো ভিডিওর জন্য কোনো ট্রাইপড ছিল না না ছিল ভালো একটা ফোন মানে কিছুই ছিল না বলতে গেলে তারপরে যেই জায়গাতে ভিডিও করব সেই জায়গা চুলাটাও ভালো ছিল না রান্নাঘরটাও ভালো ছিল না কোনো কিছুই আসলে পারফেক্ট ছিল না তো তারপরেও কোনো রকমে আমার ছোটো ভাই আমাকে একটা ভিডিও মেক করে দেয় আর সবাইকে মানে চুপ করতে বলা হয় যেই সময়টা আমি ভিডিও করছিলাম সেই সময়টা মানে যাতে কোনো সাউন্ড না আসে চারপাশে এভাবে করে ভিডিওটা আমি মেক করি আর এরপরে সে ভিডিওটা যে আমি মানে পাবলিশ করব সেটাও আসলে আমি জানতাম না কিভাবে করতে হবে তারপরে আমার ছোটো ভাই হেল্প করে ওর মাধ্যমেই আসলে সেই ভিডিওটা আমি প্রথমে পাবলিশ করি তো এরপরে আসলে সব কিছুই যে কাজগুলো ছিল ফোনের সব কিছু আমার ছোট ভাই করে দেয় তো যাই হোক এরপরে ভিডিওটা আমি হচ্ছে দিয়ে দেই ইউটিউবে ছেড়ে দেই তো খুব আশা ছিল যে ভিউ হবে কিন্তু আমি তখন জানতাম না যে কিভাবে ভিউ হয় বা কিভাবে কি। তো এভাবে করে আস্তে আস্তে আসলে একটার পর একটা আমি হচ্ছে রেসিপি তারপরে কিচেন রিলেটেড ভিডিও তারপরে দেখা যেত যে কোথাও ঘুরতে গেলাম এভাবে করে আস্তে আস্তে চ্যানেলটাকে আমি গ্রো করতে থাকি আর এক বছরের মধ্যে আসলে মনিটাইজেশান পেয়েও যাই তো মনিটাইজেশান পেতে আসলে খুব কষ্ট হয়েছে তখন আমি লাইভ করতাম তারপরে বিভিন্ন লাইভে অংশগ্রহণ করতাম বিভিন্ন ভাই আপুদের ভিডিও দেখতাম তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করতাম মানে অনেক পরিশ্রম যেটা মানে বলার বাহিরে তখন আসলে আমার একটাই ইচ্ছা ছিল যে নিজের চেষ্টায় কিছু একটা করব আর কাজ দিয়েই করব। আমার মতো করে আমি ভিডিও দিয়ে যাব তারপরে যেটা হয় সেটা পরে দেখা যাবে তো একদিন হঠাৎ নিশি আপু আমাকে হচ্ছে ফোন দিয়ে বলে যে তুই যদি করতে চাস তাহলে একদম সিরিয়াসলি কর আর ভালোভাবে কর তো তখন আমি বলি যে চ্যানেলের নামটা কি দিব আর নামটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি যেহেতু এই কিচেন রিলেটেড দিলে এখানে শুধু রেসিপি বা রান্না বান্না এগুলোই দেখাতে হবে আর অন্য কিছু আসলে দেখানো তখন সম্ভব হবে না আর আমি আসলে অন্য চ্যানেল খুলতেও চাইনি আমার ইচ্ছাই ছিল যে এই একটা চ্যানেল দিয়েই যেভাবে হোক আমার চ্যানেলটাকে গ্রো করতে হবে তো তখন নিশি একটা নাম ঠিক করে দেয় বলে যে মানে তখন মোটামুটি আসলে সবার নামের সাথেই বাংলাদেশি শব্দটা ছিল তো যার কারণে আমার নামের সাথেও চ্যানেল নামের সাথেও বাংলাদেশি নামটা নিশাপু দিয়ে বলে যে তুই এখানে তোর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো শেয়ার করতে পারিস মানে আমি যে আসলে কাজগুলো পারি আমার আসলে মাথায় অনেক প্ল্যান ছিল অনেক কিছু ছিল কারণ আমি অনেক হাতের কাজ জানতাম তারপরে টুকটাক রেসিপিও জানতাম এই যে পিঠা তারপরে এটা সেটা রান্না রান্নাবান্না এগুলো কিন্তু আমি পেপার কাটিং করে রাখতাম এখন আমি ইউটিউব সম্পর্কে জানি কিন্তু সেই পাঁচ বছর আগে কিন্তু আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না বা গুগলে সার্চ দিয়ে কিভাবে কি বের করতে হয় বা কি করতে হয় না করতে হয় আমি কিচ্ছু জানতাম না তখন একদম বলে না যে মানে মূর্খ টাইপের একটা মানুষ মানে এই জগৎ সম্পর্কে অনলাইন জগৎ সম্পর্কে তো তখন আসলে আমি কিছুই জানতাম না কিন্তু এইগুলো আমি পেপার কাটিং করে তারপরে আমার একটা ম্যাডামের কাছ থেকে চারুকলার বিভিন্ন বিষয় অনেক কিছু শিখেছিলাম ছোট থেকে তো তারপরে ক্রাফটিং এছাড়াও দেখা যায় যে আমি হচ্ছে যে ফ্রুট ডেকোরেশন মানে অনেক কিছু তো এইগুলোই ভেবেছিলাম যে শেয়ার করব একটার পর একটা এই জন্যই বাংলাদেশি গার্লস হবি নামটা দেওয়া আর তো নামটা কিন্তু নিশিয়াপুর দেওয়া আর সেই নামটাই এখনও আছে এই নামটা মানে আমি নিজে থেকে দেই নাই আমি আর আপু দুজন মিলে কথা বলে তারপরে আপু বললো যে তুই তোর হবি সম্পর্কে দিতে পারিস কারণ তুই বাগান করতেও পছন্দ করিস তারপরে আবার বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে পারিস তো এগুলো আস্তে আস্তে শেয়ার করতে পারিস তো এভাবে করে করে আসলে চ্যানেলটাকে আস্তে আস্তে করে দাঁড় করানো তো সেখান থেকে আজকে পাঁচ বছর পার করলাম আর আজকে আমার চ্যানেলটার জন্মদিন তো পিঠা সম্পর্কে কিন্তু কিছুই বলতে পারছি না পিঠাটা কীভাবে বানালাম সেটা আপনারা দেখতেই পেলেন আর ডোটা তো দেখিয়ে দিলাম আর এখন ভাজার সময় যে লো হিটে প্রথমে চুলার হিটটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপর একদম লো হিটে খুব মচমচে করে ব্রাউন কালার করে ভেজে নিব তো এটা ছিল আমার চ্যানেলে প্রথম পিঠার রেসিপি আর এই পিঠাটা আমি মোটামুটি মানে অনেক আগে থেকে বানাই আমাদের বাসা সবাই খুব পছন্দ করে আর দেখা যায় যে খুব কম সময়ে অল্প উপকরণে খুব দ্রুত হয়ে যায় তো ভেবেছিলাম যে এটা দিয়েই শুরু করি যেহেতু এটা সবাই পছন্দ করে তো এই পিঠার রেসিপিটাও আমি হচ্ছে টিভিতে দেখে শিখেছিলাম তো বললাম না যে ইউটিউব সম্পর্কে কিছু জানতাম না আর ব্লগিং সম্পর্কেও কিছু জানতাম না যে একটা ব্লগ কীভাবে সাজাতে হয় তারপরে আস্তে আস্তে করে আসলে এগুলো শেখা তারপরে ইউটিউবে আসার পরে একটা ছোট ভাইয়ের সাথে পরিচয় হয় তো ছোট ভাইটাও অনেক হেল্প করেছে তো আমার নিজের ছোট ভাই আর আমার ইউটিউব জগতের যে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তো দুইজনের মাধ্যমেই আসলে আমি আস্তে আস্তে করে শিখতে থাকি তো ইচ্ছা ছিল যেহেতু যে নিজের চেষ্টাতে করব আর নিজেই শিখে শিখে করব সব কিছু তো এ টু জেড ইউটিউবে যা কিছু আছে মানে চেষ্টা করে করে নিজে নিজেই দেখে দেখে তারপরে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে শিখেছি এডিটিং থেকে শুরু করে আদার্স সব কাজ আমি আসলে এখনও খুব ভালোভাবে পারি না এডিটিং করতে পারি না তারপরে দেখা যায় যে অনেক কিছুতেই সমস্যা হয় তো সব কিছু এখনও সেই ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখে দেখেই শিখি এখনও শেখার চেষ্টাই করি

আমার ইচ্ছা আছে যে আমি সামনের দিনগুলোতে এভাবে করেই করে যাব। আর আমার কাজ দিয়েই আমি চেষ্টা করব আপনাদের সবার মন জয় করার সেটা আমার রেসিপি হোক বা অন্যান্য কাজ হোক মানে যতটুকু আমি জানি বা আমি শিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার তো যাই হোক এদিকে কিন্তু পিঠাটা আমার বানানো হয়ে গেছে ওইটা আমি আলাদা একপাশে রেখে দিলাম আর এখন হচ্ছে একটা শিরা তৈরি করব আর এই শিরাটা হচ্ছে আমি যদি এক কাপ চিনি দিই তাহলে হাফ কাপ পানি মানে শিরাটা একটু ঘন হবে আঠালো হবে যেটা হচ্ছে হচ্ছে পিঠার উপরে দেওয়ার পর পরই দেখা যাবে যে জমাট বেঁধে যাবে কিছু সময়ের মধ্যে আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সেই চ্যানেলটা থেকে আমি পাঁচ বছরে অনেক কিছু পেয়েছি অনেক ভাই আপুর সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে অনেক কথা হতো এখন আর কারোর সাথেই যোগাযোগ নেই তো সবাইকে অনেক মিস করি আর এরপরের কথা হচ্ছে যে অনেক কিছু আবার হারিয়েছিও চ্যানেলটা হ্যাক হয়েছিল তারপরে সব ভিডিওগুলো এখন আর নাই পুরনো ভিডিওগুলোর কথা মনে পড়লে বা অনেক স্মৃতি সেগুলোর কথা মনে পড়লে অনেক খারাপ লাগে তো প্রাপ্তি অনেক আর হচ্ছে অপ্রাপ্তির জায়গা ওই একটাই যে আমার চ্যানেলটা থেকে ভিডিওগুলো নাই শুধু এটার জন্যই খারাপ লাগে আর অন্য কোনো কারণে আসলে আমার খারাপ লাগে না কোনো কিছু নিয়ে আমার মন খারাপ হয় না ভিউ নিয়ে বা কোনো কিছু নিয়ে কারণ আমি এখানে আমার কাজ শেয়ার করতে চাই আর কাজগুলো স্মৃতি হিসাবে রাখতে চাই এটাই আর কি আর এখন যেহেতু একটু ভিউ হচ্ছে চ্যানেলটা মোটামুটি ভিউ হয় আর যেহেতু একটু ইনকামও হয় তো সব কিছু মিলিয়ে এটা থেকে যেটা আসবে ওইটা নিয়ে আসলে খুব একটা বেশি মাথা ব্যথা নেই এগুলো নিয়েও পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে তো শরীরটা যেহেতু খুব একটা বেশি ভালো না তো এই পিঠাগুলো বানিয়েই আজকে ছোটোখাটো একটা সেলিব্রেশন হলো আজকে আমার শাশুড়ি মাও এসেছেন বাড়ি থেকে আর আমার আম্মুও আছে আমার ছোট ভাইটা আছে তারপরে আর রুমাইসার বাবা রুমাইসা আমি আমরা সবাই মিলে এই পিঠাগুলো আজকে সন্ধ্যাতে নাস্তা হিসেবে খেলাম তো এই ছোটোখাটো একটা আয়োজন করলাম আর কি সবাইকে একটু খুশি করলাম আর সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার ইউটিউবের ছোটো এক করে জার্নিটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা যারা এত দিন ধরে আমার চ্যানেলটার সাথে আসছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন অনেক ভাই আপু আছে যারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের সবার জন্য আসলে অনেক ভালোবাসা এটাতে কিছু করতে পারি আর না পারি আমার ইচ্ছা আছে অনেক কিছু শেয়ার করার অনেক 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 ভিডিও শেয়ার করার মাথার মধ্যে খালি ঘুরপাক খায় অনেক আইডিয়া যেগুলো আসলে শেয়ার করতে চাই তো দেখা যাক সামনের দিনগুলোতে ইনশা আল্লাহ চেষ্টা করব সব কিছু শেয়ার করার আপনারাও দোয়া করবেন যাতে যে ইচ্ছাটা আছে সেটা পূরণ করতে পারি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ